আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা ভালো আছেন। আল্লাহ তাআলার দয়ায় আমিও ভালো আছি। বন্ধুরা, আমরা কি রোজা থাকা অবস্থায় আমাদের স্ত্রীদের জড়িয়ে ধরতে পারবো, তাদের চুমু করতে পারবো? ইসলামের দৃষ্টিতে এর সমাধান কি? চলুন বন্ধুরা, আজকে আমরা বিশুদ্ধ হাদিসের আলোকে এবং ইসলামিক স্কলারদের উক্তিতে আমরা এর সমাধান জানবো ইনশাআল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় নিজ বিবিগণকে চুমুন করতেন, তাদের দেহের সাথে দেহ মিলাতেন। তিনি তোমাদের অপেক্ষা নিজের প্রবৃত্তি নিয়ন্ত্রণে অধিক সক্ষম ছিলেন। বুখারি ও মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় আপন বিবিদেরকে চুমুন করতেন, আলোচ্য হাদিস হতে এটাই সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়। তবে তিনি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বলে সর্বসাধারণ উম্মতরাও করতে পারবে এ কথাটি নির্দ্বিধায় বলা যায় না, যেহেতু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে তোমরা এরূপ করিও না, কেননা রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম হতে এরূপ অধিক কিছু ঘটার সম্ভাবনা ছিল না। অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার বিবিদের সঙ্গে, অর্থাৎ আমাদের আম্মাজানদের সঙ্গে তিনি অবশ্যই জড়িয়ে ধরতেন, চুমু করতেন, কিন্তু এর থেকে বেশি কিছু ঘটার সম্ভাবনা ছিল না। চলুন এবারে আমরা জানি যে এই উক্ত বিষয়ে ইসলামিক বিশুদ্ধ মানে বিখ্যাত ইসলামিক স্কলাররা কি বলেছেন। ইমামদের মতভেদে রোজা অবস্থায় স্ত্রীকে চুমন করা কিংবা শারীরিক স্পর্শ করা যায় কিনা এ ব্যাপারে সাহাবি ও ফোকাদের বিভিন্ন অভিমত পাওয়া যায়। মন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে, যুবকের জন্য এমনটি করা মাকরুহ, অর্থাৎ যারা যুবক তাদের জন্য রোজা থাকা অবস্থায় তিনাদের ওয়াইফদের সঙ্গে জড়িয়ে ধরা বা ওয়াইফদের চুমু করা মাকরুহ এবং বৃদ্ধদের জন্য জায়েজ, আর যারা বৃদ্ধ তাদের জন্য জায়েজ। ইমাম শাফি রহিমাহুল্লাহর মতে, কাম প্রবৃত্তি জাগ্রত না হলে রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করার কোনো দোষ নেই, অর্থাৎ যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, সংযত করে রাখতে পারেন, তাহলে আপনার জন্য জায়েজ আছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলেন, চুমুনের ফলে কাম বাসনা উজ্জীবিত হওয়া এবং লিঙ্গ হতে পানি মুচি বের হয়ে পড়লেও রোজা নষ্ট হবে না। ইমাম মালিক রহিমাহুল্লাহ বলেন, চুমুন করা জায়েজ হলেও কাম বাসনা উজ্জীবিত হওয়া ও পানি বের হওয়ার ফলে রোজা নষ্ট হয়ে যায় এবং কাজা ওয়াজিব হয়। ইমাম মুহাম্মাদের মতে, রোজা অবস্থায় চুমুন করা সাধারণত মাকরুহ, এরূপ কর্মে ফিতনার নিপতিত হওয়ার আশঙ্কা বিদ্যমান। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ বলেন, এরূপ করলে রোজা নষ্ট হয়। শহরের সুন্নায় বলা হয়েছে, হযরত ওমর, হযরত আবু হুরায়রা ও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রোজা অবস্থায় চুম্বন করার এখতিয়ার আছে। মোট কথা, রোজা অবস্থায় চুম্বন এবং স্পর্শ করায় দোষ নেই, তবে চুম্বনের ফলে কখনো বীর্যপাত ঘটলে সকলের ঐক্যমতে রোজা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা, আমরা উক্ত হাদিসের আলোকে এবং ইসলামিক বিখ্যাত ইসলামিক স্কলারদের উক্তির মাধ্যমে বুঝতে পারলাম যে রোজা থাকা অবস্থায় আমরা আমাদের স্ত্রীর সঙ্গে চুমুন করতে পারি, তাদের জড়িয়ে ধরতে পারি, তবে আমাদেরকে এই দিকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের যেন কোনো প্রকারের বীর্যস্খলন না ঘটে। আর যদি বীর্যস্খলন ঘটার সম্ভাবনা থাকে, তবে আপনার করা উচিত নয়, এর থেকে বিরত থাকবেন।